তাহলে আল্লাহ সর্বপ্রথম দয়াল নবীকে বানাইলেন। বানানোর পরে ক্লিয়ার করলেন আসমান জমিন এক এক করে সবগুলো সৃষ্টি করলেন। এগুলো মাসকে মাস দিলে শেষ হবে না ওয়াজ, সংক্ষেপে মূল কিছু কথা বলতেছি, গভীর মনোযোগ। বানানোর পরে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে 60 গজ সিতুনা জারান হগজ সৃষ্টি করার পরে রু দিলেন। রু দেওয়ার পরে জান আসলেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম তুমি একজন আদম, ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা, আমার বন্ধু তোমার জন্য একজন সঙ্গিনী বানাইলাম হাওয়া আলাইহিস সালাম, যাও উনাকে নিয়ে জান্নাতে ঢুকে যাও। উনাকে নিয়ে একটু জোরে বলেন না, কোথায় জান্নাতে ঢুকতেছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম মানুষ বানাইলেন। দয়াল নবী মানুষ ন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আল্লাহ দলিল করেছেন, আমার রসুল হল নূর। বলেন না কি, আরো জোরে বলেন, মেয়েরাজের রাতে কপালের চোখে লাকিয়া রব্বাহু সরাসরি দেখে এসেছেন নূর। বশরিয়তের কবর, একটা মানুষের কবর কেন ভরাইলেন? আল্লাহ বলে আমার বন্দারা যেন আমার রসুলের পাশে বসে মনের কথাগুলো যেন বলতে পারে। নূরের কবর খুলে দিলে একটা বন্দাও পাশে বসতে পারবে না। এ বশরিয়তের কবর, এটা আর একটা মজা, একটু জোরে বলেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, সমস্ত কিছু বানার পরে আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানার পরে আদম আলাইহিস সালামকে বলতেছেন জান্নাতে ঢুকো, কোথায় জান্নাতে ঢুকো। আদম আলাইহিস সালাম ডান পা মোবারক ঢুকাইলেন জান্নাতে, ডান পা মোবারক ঢুকানোর পরে হঠাৎ করে উনার চোখ চলে গেল চৌটের মধ্যে, চৌকট সোডারি চৌটের মধ্যে ঢুকে গেল, চোখটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ, অক্ষর দেখতেছেন 12টা, মুহাম্মাদুর রসুলুল্লাহ, আর অক্ষর দেখতেছেন 12টা, মোট হলো লাইতে দিনে 24। তা আদম আলাইহিস সালাম এই টাইমে সর্বপ্রথম, উনি একজন মানুষ, এখনো মানুষের সাথে কোনো আলাপচারিতা হয় নাই, ফেরেশতাদের সাথেও তেমন কথাবার্তা এখনো হয় নাই ভালোভাবে, উনি সর্বপ্রথম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন আদম আলাইহিস সালাম, অবারিতালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা তো আমি জানি, তুমি আল্লাহর সাথে লাগানো একটা এরফ্যান নাই, বিষ্কানে কোনো মদ্যকানো কোনো বন্ডারি নাই, কিন্তু ডাইরেক্ট লাগানো তুমি আল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু উনি কে, কে প্রশ্ন করলেন সর্বপ্রথম? এ ফুয়াগুনের ব্যাটারি টান্ডা মারার অবৈনভূত আমি কে কথা কথি, কি বলতে চাইলাম, অবারি তালা তুমি আল্লাহর সাথে লাগানো উনিকে, আল্লাহ ডাইরেক্ট জবাব দিলেন, উনি হলো খোদা সাওয়ার আয়না, আমি আল্লাহর সাথে যিনি লাগানো উনি হলো আল্লাহ সাওয়ার আয়না। তাহলে আদম আলাইহিস সালাম বলে আল্লাহকে তো সহজে কোনোদিন কপালের চোখে চোখে দেখবো না, কিন্তু এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখি আমি আল্লাহর গ্রানটা খুশবটা তজল্লিটা পেয়ে যাব। অবারি তালা আমি আদম আলাইহিস সালামের মনে হয় জান্নাত সে বেহতর, জান্নাত থেকে দামি হবে, আরশ থেকে দামি হবে এই দয়াল নবী, আল্লাহর জান্নাতে ঢুকতে চাই না যতক্ষণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আল্লাহর নামের সাথে লাগানো উনাকে যতক্ষণ দেখব না এতক্ষণ জান্নাতে ঢুকব না। বাজাই না ফেনসুক গো, আহা তা আল্লাহ বলে আফসুস করার কোন
সুযোগ নাই আমি আল্লাহ রহমানুর রহিম নেহি দু জাহামে মেসালে মোহাম্মদ জামালে খোদা হে কামালে মোহাম্মদ আদম নবী তুমি একটা লাইন অনুবাদ আমাকে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তরটা দিই আপনারা বিরক্ত হচ্ছেন তুমি আসল নিয়ামতটা ধরে ফেলেছো জান্নাতে ডাইরেক্ট ঢুকে যাও নাই আসল রহস্যের মধ্যে ঢুকে গেছো সিসনে খাতের ফায়দা হয়ে ইয়া দুনিয়া জমিন আর আসমান রে দুনিয়া জমিন আর পায়া লকব জিসনে নূর খোদা আমি আল্লাহর যত লকব আমি সব দয়াল নবীকে দিয়ে দিয়েছি আমি রসূল আমি আল্লাহ যেমন রহমানুর রহিম আমার দয়াল নবীও রহমানুর রহিম তুমি ঠিক জায়গার মধ্যে শোক দিয়েছো পায়া লকব জিসনে নূর খোদা ইয়ে নূর খোদা কো ভুল গয়ে আহা ভুল গয়ে ইসকে নবী দিল মে ইসকে নবী দিল মে ক্যা রসূল খোদা কো ভুল গয়ে আহা ভুল গয়ে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম তুমি ঠিক জায়গার মধ্যে নিশানা মেরেছো এরকম আমার সাহাবীও ঠিক জায়গার মধ্যে কতগুলো সাহাবী নিশানা মারবে একজন হলো খলিফাতুর রাসূল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী বলে সিদ্দিক আমি রাসূলের সাথে সম্পর্ক রেখে আমি রাসূলের সাথে মহব্বত রেখে দন দিলে দৌলত দিলে সম্পদ দিলে নিজের বস্ত্র পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিলে কি পেলে দিয়ে তো দিলে কি ফেলে তখন খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি পেয়েছিন আমি আপনাকে দেখলে ডাইরেক্ট আল্লাহর ও জান্নাত দেখি হায় উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তুমি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আমি আপনা আমার জান সব আপনার কদমে কি পেয়েছি তা বড় নয় আমি উমর রাদিয়াল্লাহ চোখ বন্ধ করলে গোটা পৃথিবী আমার হাতের তালুর মধ্যে চলে আসে আমার রাসূল বলে উসমান তুমি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি কি পেয়েছি আপনার হাতে যখন আমি কালমা পড়েছি দুইটা কন্যা সন্তান আমাকে শাদি দিয়েছেন একটা মারা যাওয়ার পরে আরেকজন সেই জন্য হযরত ওসমানের লকাবের পিছনে ওসমান জুন নূরাইন দুই নূরের অধিকারী ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার হাতে কর ওই কালমাটা পড়ে ফেলেছি আমি ওসমান রাদিয়াল্লাহ নিজের চোখে দেখতেছি আগে পিছে ডাইনে বামে 80,000 ফেরেশতা হরদম আমাকে রিসিভ করতে থাকে আয় আলী তুমি 10 বছর বয়সে কলমা পড়ে ফেললে আমি রাসূলকে চিনে ফেললে তুমি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি কি পেয়েছি এটা তো আপনি দলিল করে দিলেন আনা মদিনাতুল আলমে আমি রাসূল আলমের শহর ও আলিয়ুম বাবুহা এই শহরের দরজা আছে হযরত আলী আলী তুমি কি দেখেছো হযরত আলী রাদিয়াল্লাহু বলে ফালিম তুমা বিসসামাওয়াতি ওয়াল আরদ আপনার সাথে সম্পর্ক রাখাতে ফালিম তুমা বিসসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের এমন একটা জিনিস বাকি নাই যা আমি আলীর জানা না এগুলো টিক নিশানাই মারার কারণে নিয়ামতগুলো পেয়ে গেলেন ঠিক না কিন্তু ঘরের মানুষ আরো ছিল উনার নাম আবু লাগাব ঠান্ডা মেজাজে জাহান্নামত গিয়ে কই দে মেজাজ গরম করে নাও পরে আর উগ্র সিদ্দিক আকবর থেকে শিয়ানা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে শিয়ানা ছিলেন আরবত একটা মানুষ কদম রাখলে এটা কোন গোষ্ঠীর কদম
যিনি জানতে পারতেন এত জ্ঞানের বাহার আবুল হাকম যাকে বলা হয় আবু জেহেল এত জ্ঞানী দয়াল নবীকে না চিনার কারণে আজকে জাহান্নামের গাঁটি হয়ে গেল আফ্রিকার বেলাল হাবশি জান্নাতের টিকেট পায় আবু জেহেল আবু লাগাব সাসা গয়া জাহান্নামে যায় ইয়ামানের ওয়াজ করনি নবীর জুব্বা পায় আবু জেহেল আবু লাগাব সাসা গয়া জাহান্নামে যায় বাইরের গুলো এসে আফ্রিকা থেকে এসে ইয়ামান থেকে এসে জান্নাত নিয়ে চলে গেল আর ঘরের গুলো দয়াল নবীকে নাসিনার কারণে জাহান্নামে চলে গেল ঠিক না তাহলে আমার বিষয় একটা আদম আলাইহিস সালাম ঠিক জায়গায় নিশানা মেরেছেন ঠিক না অবারিতালা জান্নাত থেকে বেহেতর এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এখন যাব না আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কপালের চোখে দেখব সেজন্য কিয়ামের মধ্যে উযুর টানা শুক্রবারে পরে আরুশসে বেহতর মদিনা ফরুশসে বেহতর মদিনা আলাসে আলা মদিনা جنت الموا مدينة يا نبي محمد صلى الله عليه وسلم کے ایک تو دیکھان اللہ سبحانه وتعالى بولتا زین آیا آدم علیہ السلام جے دویال نبی کے آمی بانیے سی شے نورر پاکاشتا اپنا کے دیئے سی تو نورر پاکاشتا اپنا کے اپنی شے نورر ایک زنانگ سی دار অবারিতালা আমি তো দেখলাম না সেটা কোথায় নূর মেরুদণ্ড আছে না হদয় আপনি মানব জাতি শুরু আপনার থেকে উসিলা দিয়ে আপনার বংশ দিয়ে কোটি কোটি মানুষ দুনিয়াত হবে ওই আপনার পিছনে নূরটা জ্বলতেছে আদম আলাইহিস সালাম মাথা মোবারক ঘুরাইলেন দেখতেছেন ফিসরের মেরুদণ্ড থেকে নূর বের হচ্ছে হাজার হাজার ফেরেশতা আদম আলাইহিস সালামের পিছনে দরুদ শরীফ পড়তেছে ওয়াল্লাহ এই নূরটা আমার ভিতর ঢুকাই দিলেন হাজার হাজার ফেরেশতা দেখেছো আদম না শুনেছি দেখি নেই দরুদ শরীফ পড়তেছে নূরের প্রকাশ বের হচ্ছে এগুলো দেখতেছি মগর এখনো চোখে আল্লাহ দেখার কোনো সুযোগ নাই আল্লাহ বলে সুযোগ আছে এখনো আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর ঢুকে নাই আল্লাহ কোন পন্থাতে একটু সামনে আনা যায় না আল্লাহ বলে অবশ্য যায় এটা হলো শাহাদাত আঙ্গুল এই আঙ্গুলের সাথে একটা লক আছে ডাইরেক্ট কলবের সাথে সম্পর্ক এটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল মানে সাক্ষী দেওয়ার আঙ্গুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি না আলে হাদিস খুদু আজি বের শুধু টিভি টিভি করে দে কেউ ডাকির মাই উতুরান না এডা কৌদু উদি তুরি বে লারা দাগ জন সুকদার গই এডে কি বুলন না কোন কার আর এডা শুধু ডাকির মাই ওষুধ নাই কে ডিসপেন্সারি তুন উগই ন দলি তিন নং আর গলাই দেছন হড়ো তুই কি অন্ডা অন্ডা বড় বড় কর মানুষের আর কোন নামাজ খাই গেল হত্তর বিয়াক কলেজ দা স্যার আরোগ্য নিয়ত বাঁধে দে যেন সিনে ভুলি টাইটে গিয়ে আর ফুতে হিঞ্জারা হওয়ার খেয়াল হয়ে গেছে কত জার গোড়ো কি মস্কারি করতেছ আর দেখতেছি মসজিদে গেলে এক পা ওই মুসল্লির ফাঁয়ে লাগাই দিলে আর এক পা ওই মুসল্লির ফাঁয়ে লাগাই দিলে মারে মা প্রতিদিন ডেলি 2 ইঞ্চি মেলে আমার মনে হয় ভিতরে জোলা গুলো বাড়তেছে ফর্মেশন যাকে বলা হয় ফর্মেশন নাতিপতি বলে নাতিরা বলে আমার দাদা তো করে ঠিক আছে মসজিদে গেলে 2 ইঞ্চি মেলে কেন নিশ্চয়ই ভিতরে কোনো সমস্যা আছে শেষ পর্যায়ে ছোট ছোট নাতিগুলো শীত হয়ে ভালোভাবে তার জিনিসগুলো দেখতে হয় এটা সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার জন্য এহুদি নাসারা এগুলোকে ঢুকাই দিয়েছেন ঠিক না
একজন বাংলা শিক্ষার্থী আবু তোহা আদনান রানিং এজিত দুই বছর তবলিগ থেকে তালিম নিয়ে ওই তো ওই দিন দাঁড়া গেল সামি আল্লাহু লিমান হামিদা এ সামি আল্লাহু লিমান হামিদা কোথায় মরফু হবে কোথায় ফেল হবে কোথায় ফাইল হবে কোথায় জেদ দিবি কোথায় ফেল দিবি আইজ এটা শিখোস নাই তুই মুফতি মুফাসসির হয়ে এসে মাইকে বড় মুফাসসির কোরআন হয়ে গেলি আমাদের কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা বলে ও মা আবু তোহা আদনানের কি সুন্দর ভাষা মিষ্টি মিষ্টি ভাষা উনার কথা শুনলে মন জুড়িয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যায় সেজন্য আমার দয়াল নবী বলে দিছে এরকম ভাষা জাহাঙ্গীর হুজুর পারবে না পারবে রানিং এজিদ গুলো কিভাবে পারবে কালাম হুম কা কালামিল আম্বিয়া শেষ জমানাতে এমন কুতু এমন কুতু হাইব্রিড হুজুর বের হয়ে যাবে হাইব্রিড হুজুর বের হয়ে যাবে কালাম হুম কা কালামিল আম্বিয়া তাদের কথাবার্তা মনে হবে নবীদের মতো ঠিক না আবু তোহা আদনানের কথাও কিভাবে মিষ্টি ভাষা শেষ পর্যায়ে বাজি গেলি সামি আল্লাহ হুলিমান উনি কি বলতে যে হা হা হুলিমান হামিদা কি তারপরে বললেন কি সামি আল্লাহ লিমান হামিদা কতর বিয়া কলস ফেসি বে দিবের কথা ভরি গই গুজে তো মানুষ কেন করিব ইয়া দুনিয়ার উপর বড় ফেসত ফেলাই ন দিল ইয়া মানুষ রুকুজ যায় উতর ওয়াজ তো উনি বলে ইয়া সামি আল্লাহ লিমান হামিদা ইতর রুকুজ যায় কথা এখন কি কইও হুলিমান কইম না লিমান কইম শেষ পর্যায়ে জীবে কইব ওদের গান তো ফরি গই গুয়া ভাই আসল মানু তো বলি বল ওই এ দুনিয়ার ফ্যাশন বাজাই দিল দেন এই যে কোন নি আল্লাহ আকবর ওই না আল্লাহ আকবর ওই না আল্লাহু ফেল ফাইল বুঝা পড়িব মজা মজা বিলে বুঝা পড়িব তো তোর কি বেগুন বুঝা পড়িব তোর অনন বাক্য কামে গুন তুই সল দি আলসু আত কিলে লামে গেইস গুজে ইতারা বাতল বাতল করছ খবরদার এগুলো আমি কার দম বলি মিডিয়ার মাধ্যমে জবাব দি কলেজ ইউনিভার্সিটির বসতে যাও মিষ্টি মিষ্টি ভাষা শুনে পাগল হয়ে গেলেন ওই আর একজন মালয়েশিয়া চলে গেছে মিজানুর রহমান আজাহারি আরে জাহাঙ্গীর হুজুর আপনারা কি বলেন এদের ইংরেজি দেখলে লু ফাতার গে হয়ে যায় ওরা কিভাবে ইংরেজি মারে কি বিয়াকল মানুষ ইংরেজি নিয়ে কেন পাগল হয়ে গেলি এগুলো আমাদের দেশে তো কুকুরও মারে একটা গরু যদি ওর সামনে পড়ে আর একটা কুকুর আসতে বলে গো এবার আর গো সাইড হ তুই বেলই কে বল গেলি ওড়ো গোড়া গরু হসে গেলে এই দেখা জানে একজন গই বে বুঝেন না পারি ভাল্লা বে কুত্তর তুন বাইর গো মানি সাইট কুকুরের ভাষা নিয়ে কেন পাগল হয়ে গেলি ইংরেজি জানানোর নাম জ্ঞানই নয় আমাদের গ্রাম থেকে যদি একটা মাদ্রাসা স্কুলে পড়ে নাই যদি আমেরিকা যায় পাঁচ দশ বছর যদি থাকে ও যদি নালার সাফ করে গ্রামে এসে সেখানে এসে অটোমেটিক ইংরেজি বলতে পারে ঠিক না লেখাপড়া কিছু জানে না আরব কান্ট্রির মধ্যে গেছে যুক্ত আরবের মধ্যে গেল দশ বছর থাকলেন উনি অটোমেটিক আরবি বলতে পারে আরবের ইংরেজি জানানোর নাম জ্ঞানী ন আরবের ইংরেজি জানানোর নাম জ্ঞানী ন তো জ্ঞানী কাকে বলে আমার রসুল পাক বলতেছেন আখলিস দিনাকা ইয়াকফি কালামালুল কলিল অল্প জ্ঞান আছে কলিজা দুরা নবীর মহব্বত আছে তাকে বলা হয় জ্ঞানী উচ্চ স্বরে বলুন সুবহান পাগল হয়ে গেলেন আল্লাহ আমল করার তৌফিক দো ও আজ কেয়াল আছে আদম আলাহ ইসলাম ইবে লরি ন জদত আছে আগাছা হারি ফেলে দাও ভাই কি বললাম আদম আলাহ ইসলাম অবাহারি তালা ফিসের থেকে নবীর নূরটা একটু সামনে আনা যায় না যায় যায় শাহাদাত আঙ্গুল লারাত দিবে হইলাম দে আল্লাহ সুবহান তাআলা আদম আলাহ ইসলামের পিছ থেকে দয়াল নবীকে কলব দিয়ে গুড়িয়ে আদম আলাইহিস সালামের এই নখ বরাবর আনলেন
নোককে আয়না বানিয়ে নগের ভিতর দয়াল নবীকে আদম আলাইহিস সালামকে দেখাইতে লাগলো কোথায় কোনাঙ্গুলো সর্বপ্রথম শাহাদাত আঙ্গুলত আদম লব্বাই গবারি তালা দেখতেছো দেখতেছি তো কি বলবা কি বলবা নূরওয়ালা নূরওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো কেসা নূর বলো সারে আলম মে দেখো চায়া হে বলো আসসালাতু তলক ইয়ে ছাদ তারে জিল মিলাতে যায়েঙ্গে জগ তলক ইয়ে ছাদ তারে জিল মিলাতে যায়েঙ্গে জব তলক জশনে বিলাদত হম মনাতে যায়েঙ্গে নূর ওয়ালা নূর লেকর সারে আলম মে দেখো কেসা নূর বলো সারে আলম মে দেখো মায়া মেনার ঘরে দেখো নূরের টুকুরা এসেছে মা আমেনার ঘরে দেখো নূরের টুকুরা এই সেই নূরেতে সারা জাহান বল সেই নূরেতে সারা জাহান হে খাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি হে মা হাজেরা হে মা আসিয়া মা হাজেরা হে মা আসিয়া হে হোরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে আসসালাতু জুলু সেখানে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সুন্নিদের অন্ত আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রসুলের সাহাবী ছিলেন দয়াল নবীর পিছনে নামাজ পড়তেন বাইরে গিয়ে রসুলের সমালোচনা করতেন ওরে দাড়ি এদুর আডু নাবিন নিছে আব্দুল্লাহ ইবনে উবাই কোন আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি কদ্দু নাবিন নিছে কবালো ঠিলুক ভরিকে দাঁড়া দিয়া গার বার তুমি বড় হইব মোনাফেক কি বললাম দাঁড়িয়ে ছিল কি বরাবর বড় করে ঠিলে আছে না আমারে মা ইয়া রাসূলুল্লাহ ইতেন নামাজ দেলে আর আমাদের গুলো কিচ্ছু না এত ঠিলে দাড়ি দেলে লু ফাতারি কই যে গই ইয়া রাসূলুল্লাহ ইতে ফরদ দেগুন লু ফাতারি কই যে গই আর ইতে দূরই রে মরে গই গো আর রাসূল কা দিতে জানা জানা যাইস এসো রাসূল পাক বলতে জান ও জানা যা যাইও না যাইও না আল্লাহ দয়াল নবীকে বলেন ইয়া রাসূল আপনিও যাইয়েন না যদি যান ওর জানাজা যদি আপনি সত্তর বারও ভরান ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই কেন ও আপনি রসুলের সানে বিয়াদবি করেছে উচ্চস্বরে বলুন সুবহান বুঝাইতে পারিনি দাড়ি টুবির নাম ইমান ন ইমান হল দেশকে রসুলের নাম ইমান হলো নবী পরিবারকে ভালোবাসার নাম ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ইমান ঠিক না
داري توبي فاغري এগুলো আমল এগুলো কি ঈমান হলো জানার থেকে দয়াল নবীর ভালোবাসার নাম হলো ঈমান ঈমান আদম আলাইহিস সালাম খেয়াল আছে না ওয়াজ অত তাইজো নগদ মধ্যে নিয়ে আসলেন আদম রব্বাই কবারি তালা দেখতেছো হ্যাঁ কি সুন্দর আল্লাহ এভাবে এত সুন্দর দয়াল নবী বানাইলা আল্লাহ সিজু তুমি আল্লাহকে কোনো দিন দেখি নাই বলে দিলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো খোদা সাওয়ার আয়না হাবিব খোদা তিনি নবী কামলিওয়ালা তার উসমতে আজ দুনিয়া উজালা তারই বিরহে দুই চোখ অশ্রু জড়ায় যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়ায় সুবহানাল্লাহ খুশবু চলতে তো খুশবু চলেন না খুশবু চলতেছে ১৯৭৪ সালত আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই ৩০০ জন আশিকা রসুল দিয়ে জুলুস জারি করেছিলেন ১৯৭৪ সালত আর বর্তমানে ২০২২ সালের মধ্যে চট্টলার রন্দর রন্দরে গিনেস বোর্ডের মধ্যে নাম উঠে গেল ৭০ লক্ষের উপরে আশিকা রসুল জমা হয়ে গেছে এটা হলো বাতেলদেরকে কণ্ঠাসা করার একটা বড় নিয়ামত দিয়ে গেল আমাদের আওলাদ রসুল সারা বছর খোদারার দেশের কথা আছে বান্যার ঠুকুর টাকুর গোড়া বছর বুঝাইয়া যায় যা ন ভাই জুলুস দেখি খদমা সুন্নি তো বেগদত আছে সুন্নি বিয়াগুন তো এনে যার যার কামে বইলই দেয় না তারপর ওয়াবি বিয়াগুন দোয়ান সেট হয়ে বইলই সুন্নি হল যার গো সুন্নি হল যার গো যার গো শেষ হয়ে গে শেষ হয়ে গে আর আর মত মরি গে বুঝি অ্যাম্বুলেন্স পর্যন্ত খাই ফেলাই লাশ তো হয় না ভাই আজীবনের বেদাত এ বাতিল গুলো আজীবন বেদাত গুলো এক আলেম মুফাসসির কোরআন মরার সাথে সাথে আমাদেরকে যে বেদা দিবাল মুহূর্তের মধ্যে আজীবনের বেদা জায়েজ হয়ে গেল জায়েজ হয়ে গেল কবরের মাটিগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে আজীবনের বেদা জায়েজ হয়ে গই আর আমরা যদি শুননি রে কোনো মাজারে সুমা দি বেদা গালের বালা করতো ওটা ফাঙ্কান মাছের গালের ঢুকিয়ে ঠিক না আর একটা উজুর আছে ফাঙ্গাস মাছের গাল উনি বলল লকড়ে সরে ফাঙ্গাস মাছের ফাঙ্গাস মালার গাল উজুর একটা আছে উনি বলল লকড়ে সরে উনার সাথে বলে আমেরিকা জু বাইডেন কথা বলতে চাইল উনি সম দেয় নাই হত সিটিং যার ওড়ো নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে যায় না উনি জানা যার থেকে আস্তে আস্তে দেখতেছি উনাকে সালাম দিতেছেন গাড়ির মধ্যে খোদা লানত তোদের উপর করতে করস বেদাত বলস কেন সুন্নিরা যা বলে সব হক বলেন সুন্নিরা যা বলে সব আর বহুত্তর দলে যা বলে সবগুলো ঠক কুল্লু হুম ফিন্নার একটা দল জান্নাতি হবে সেই দল হলো যে নবী পরিবারকে ভালোবাসে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল ২২০০০ এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই ৭২ জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে জিন্দা থাকবে জিন্দা থাকবে আদম আলাইহিস সালাম দেখেছো অবহারি তালা দেখেছি অন্তর ঠান্ডা হয়েছে আয় তাহলে জান্নাতে ঢুকো তাহলে জান্নাতে আঙ্গুল যেটা দেখেছি এটা ছোটটা এর থেকে বড় আঙ্গুল একটা নক বড় আছে এখানে থাকলে আমি আরো ভালোভাবে দেখতে পারতাম কি ভালোবাসা আজকে দলিল হয়ে গেল আল্লামা ইসমাইল হককে রহমতুল্লাহ আলাই তফসির রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন আদম আলাইহিস সালামের এই সুমাটা কেমন হলো সুমা এটা বাংলাদেশি না
এটা আদম আলাইহিস সালাম দিয়েছেন ও আদম আলাইহিস সালাম কি হলো অবহারিত আল্লাহ এটা থেকে এটা ট্রান্সফার করা যায় না আল্লাহ বলে আমার হাবিবের জন্য তুমি যখন পাগল হয়ে গেলে আর আমার হাবিবের জন্য যারা পাগল হয়ে যায় আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যাই আমার হাবিবের হাবিবের জন্য যারা পাগল হয়ে যায় আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যাই জোরে বলেন না আয় আদম নবী দেরি নাই দেখো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রান্সফার করা হলো এসে গেলেন এসে গেলেন তো আদম আলাইহিস সালাম তো 60 গজ হগ তো 60 গজ মানুষ জীবে সিয়ন না এতর তো জীবে এতর আঙ্গুলি বা এত না এসে গন নেই হ্যাঁ আবার তাহলে এখন দেখতেছি সুবহানাল্লাহ ইসমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি আহা ওয়া মিন আলামাতি মুহাব্বত রাসূলুল্লাহ কি করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আদম নবী মুহাব্বত করব আমি আদম তো কিয়ামত পর্যন্ত এই আমার এই বংশধর এটা দিয়ে ফখর করে কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবো আল্লাহ কিভাবে রাসূলকে আমি ইজ্জত করতে পারি ইজ্জত করতে পারি এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল দুই আঙ্গুল লাগাইলেন আদম আলাইহিস সালাম একজন জান্নাতি ব্যক্তি নাফাকি নাই হকি নাই নাফাকি ফাইখানা বসরা উনিতেই কানে এখনো এটা দেখার সঙ্গে সঙ্গে কানেকশন নিলেন এটাও লাগাই দিলেন দুইটা লাগার সঙ্গে সঙ্গে দুনো আঙ্গুলের বিদ্যে আঙ্গুলের মধ্যে দয়াল নবীকে দেখা যাচ্ছে আরে আল্লাহ কি করলে মহব্বত হবে কি করলে তুমি আল্লাহর ভালোবাসা পাবো আদম আলাইহিস সালাম এ চিন্তা করতে করতে একটা সুমা ওটের মধ্যে দিলেন একটা সুমা মোবারক চোখের মধ্যে লাগাই দিলেন সর্বপ্রথম সুমা লাগাইলেন কে কেউ ওয়াবি হলো সগত খোদার গজব পরিকে নাখা দিছে উন সগন দাও আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ান জুমা সুমা সাপ্তারি বেশ হগই বেদাত কইলে বহুর আর সুমা নদিস লুডিবের টাইমত ফালংত স্টিকার লাগাই রে লুডিবি দো বনভূত সুমই বেত বেদা তইলে আর কেরে দিতে পারিব না এইয়েন হই দেরি তোরা দইয় জল তো না বুঝর সুমা দিলেন কে আদম আলাইহিস সালাম জিন্দগি কি রাহ হে কাগর হে এক না এক দিন বদল না পড়েগা মৌত জব তুজুকো আওয়াজ দেগি মৌত জব তুজুকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা ঘর সে বাহার নিকল না পড়েগা জিন্দগি এক কি রাহ কা ঘর হে এক না এক দিন বদল না পড়েগা মৌত জব তুজুকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা আদম আলাইহিস সালাম জানিতের গিয়ে এক সময় বিয়াস তো ইয়ে না তুমি আর বাহার গরিব কিন্তু নুরুন নবীর দরিলাইলে কিয়ামতের দিন এই রসুল নিয়ে আমি ফখর করবো ফখর করবো ফখর